ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই এই এখন রাত্রিবেলা আমি এই ভাত ভাজা করব, তাই এই সবজি কাটতে বসেছি। ভাত ভাজা কি কি দিয়ে করবে গো? এই তো ভাত ভাজা করব ফুলকপি আর বিন করাই, গাজর, মটরশুঁটি, টমেটো দেব, পেঁয়াজ দেব আর হচ্ছে গাজর দেব, এই দিয়ে করব আজকে। আচ্ছা, আমাদের খাওয়াটা ভালোই হবে। হ্যাঁ, ঠান্ডাও পড়েছে বাইরে, খাওয়াটা বেশ জমে যাবে ভাত ভাজাটা, সেই জন্যই তো আজকে ভাত ভাজাটা করছি। আমার সব কিছু কমপ্লিট আছে, এবারটা আমি খালি রান্নাটা বসাবো, তা আপনারা দেখতে থাকুন। কড়াইটাই বসে আগে, উনুনটা ধাও ধাও করে জ্বলছে। প্রথমে আমি এই সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কেটে রাখা এই ফুলকপি, তারপর হচ্ছে এই গাজর কাটা, আলু কাটা, পেঁয়াজ কলি, তারপরে বিন করাই আর দেবো মটরশুঁটি। এই মটরশুঁটি, এই পেঁয়াজ দেবো আর টমেটো দেবো, এই দিয়ে আমি ভাত ভাজাটা করবো আজকে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন আমি ভাত ভাজাটা কিভাবে করছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেলের ওপরে জিরো ফোড়ন দিয়ে দেবো। এই জিরো ফোড়ন দিলাম অল্প করে, সামান্য, ভাত ভাজাতে তো বেশি না দিলেও হবে। এই শুকনো লঙ্কা দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। আপনারা যদি পারলেন একটু বেশি দিতেও পারেন, যদি ঝাল ঝাল পছন্দ করেন, আর যারা বেশি ঝাল পছন্দ করেন তারা একটা থেকে দুটো অবধি দিতে পারেন। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তেলটা প্রায় গরম হয়ে এসছে, আর একটু ভালোভাবে আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে, এবার তেলের ওপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এই কেটে রাখায় এই গাজরগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের ওপরে গাজরগুলো দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার এ কেটে রাখা বিন করাইগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করবো। কেটে রাখা এই ফুলকপিগুলো এবার দিয়ে দিলাম এর ওপরে। এবারে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। এই নাড়াচাড়া করে নিলাম, এবার এটাকে আমি থালা দিয়ে চাপা দিলাম যাতে একটু সেদ্ধটা হোক। এবারটা আমি এটা দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা।
টমেটো কেটে রাখা টমেটোর গুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি না। শুকনো লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা বেশি লাগবে না। আর দিয়ে দেবো নুন, এই উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে নিয়ে নাড়াচাড়া করবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া আমার করা হয়ে গেছে, এবার এটাকে চাপা দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাজার কালারটা দেখো কিরকম হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, রংটা খুব ভালো লাগছে দেখতে। এই সবজিটা আমার এই ভাজা ভাজা হয়ে এসছে, এবার একটু পরে আমি ভাতগুলো ধরে এবার আমি এটা দেখে নেব ভাজাগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এবার সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে, আলু বিন কড়াই গাজর সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দেব। এই অল্প অল্প করে ভাতগুলো এবার ঢেলে দেবো কড়াই। ভাতটাও বেশ, রান্নাটা আজকে ভালোই হয়েছে, কি সুন্দর ঝুরঝুরো হয়েছে। এই যে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার মেয়ে এতক্ষণ বাদে এসছে, এই বসে আছে। সুন্দরবনের বাঘ, এটা সুন্দরবনের বাঘ বসে আছে। তার বাঘ উঠতো, তাতে কি হয়েছে তুমি দেখো, আমি এখানে রান্না করছি বসে বসে দেখো। কি বলছো হ্যালো, সেটা আবার কি কথা হ্যালো। হ্যাঁ ফ্রেন্ডস, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাত ভাজাটা হয়ে এসছে, প্রায় হয়ে গেছে। তা আপনারা চাইলেন ভাত ভাজাটা নিরামিষ না করলে আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, কিংবা ডিম দিয়েও করতে পারেন। আমি তো খালি এই সবজি দিয়ে করেছি। আপনাদের নিরামিষ যদি ভালো না লাগে আপনারা ডিম দিয়ে, তারপরে হচ্ছে সয়াবিন দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, ভালো লাগবে খেতে, খুব সুস্বাদু হবে খেতে। ফ্রেন্ডস আমার ভাত ভাজাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই আমার ভাত ভাজাটা হয়ে গেল, একটা গামলির মধ্যে ঢেলেও নিলাম। তো ফ্রেন্ডস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Peace.